Hello everybody, I'm Shobuj Bhomik, registered nurse. Welcome to my Facebook page Shobuj Bhomik and YouTube channel 5 Minute School of Nursing. আজকে আমি কথা বলবো 2024 সালের নার্সিং ভর্তি পরীক্ষার যে নির্দেশনা সেই নির্দেশনাগুলি নিয়ে, যে নার্সিং ভর্তি পরীক্ষার দিন আপনারা হলে কী কী নিয়ে যেতে পারবেন, কী কী নিয়ে যেতে পারবেন না, সেই বিষয়টা নিয়ে কথা বলো। নাম্বার ওয়ান, এখানে যে বিজ্ঞপ্তিতে যে কথাটা বলা হয়েছে, 10টার পরে গেট বন্ধ থাকবে, 10:30-এর মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেট তার হলে প্রেজেন্ট থাকবে, তারপরে কেউ গেলে ভিতরে অ্যালাউ হবে না। নাম্বার টু, অবশ্যই যেটা হয় যে নার্সিং ভর্তি পরীক্ষার দিন মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, 2 কান খোলা রাখতে হবে। নাম্বার তিন, ওয়েমার শিটের উপর 10, এবছর নতুন যে বিষয়টা হয়েছে, ওয়েমার শিটের উপর 10 সংখ্যার একটি সেট কোড থাকবে, যেটা আপনার প্রশ্নের উপর সেম থাকবে, কিন্তু এটা মিলিয়ে নেবেন যেটা ঠিক আছে কিনা, না হলে আবার যেই পরিদর্শক আছে এক্সামিনার তাদেরকে বলতে হবে। নাম্বার ফোর, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এটা ভালো করে চেক করবেন। দেন হচ্ছে রোল নাম্বার সিরিয়াল নাম্বারের জন্য আপনার যে উত্তরপত্রের উপর আপনাদের খাতা দিবে সেটাকে এখানে ভালোভাবে বৃত্তগুলো ভরাট করবেন। নাম্বার ফাইভ, আপনি কালো বল পেন ইউজ করবেন, কোনো জেল পেন, কালার পেন, রেড পেন এইরকম কোনো পেন ইউজ করতে পারবেন না। নাম্বার সিক্স, বৃত্ত বরাট এমনভাবে করবেন যেন দেখা না যায় যে খালি আছে এরকম। নাম্বার সেভেন, কোনো ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন, লাইক ইস ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ফোন এরকম কোনো ইলেকট্রনিক ডিভাইস, হেডফোন এগুলো এরকম কোনো কিছু নিতে পারবেন না। নাম্বার এইট, উত্তরপত্রে একটা নির্দিষ্ট স্থান আছে, অন্য কোনো স্থানে লেখা সম্পূর্ণ নিষেধ, উত্তরপত্রের নির্দিষ্ট স্থান ছাড়া। মানে যেই অ্যান্সার শিটের নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও কোনো লেখালেখি করতে পারবেন না, লেখালেখি করলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে। প্রত্যেক ক্যান্ডিডেট আপনাদের যে কোশ্চেন পেপার থাকবে সেই কোশ্চেন পেপার আপনারা রাফ করতে পারবেন, এক্সট্রা কোনো পেপার নিতে পারবেন না বা অ্যান্সার শিট এটাতে কোনো দাগাদাগি করতে পারবেন না, শুধু কোশ্চেন যেটা থাকবে সেটাতেই রাফ করতে পারবেন। নাম্বার টেন, প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে একটা অ্যাটেন্ডেন্স শিট পাবেন, যেই শিটে আপনার সেট কোড, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং আপনি যে অ্যাপ্লাই করার সময় যে সিগনেচার করছেন সেই সিগনেচারগুলো লিখতে হবে, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, আর যে আপনি প্রেজেন্ট আছেন কিনা আপনার ছবির সাথে ছবি মিলানো হবে। নাম্বার ইলেভেন, প্রত্যেক পরীক্ষার্থী আপনার যে পরীক্ষা দিচ্ছেন পরিদর্শক মানে হচ্ছে এক্সামিনারের সাইন, স্বাক্ষর এগুলো নিতে হবে, ডেট। প্রত্যেকটা আমরা যখন পরীক্ষার হলে এক্সাম দিই, স্যারেরা আমাদের খাতায় সাইন করে না, সেরকম যেন প্রত্যেকের খাতায় এটা থাকে, যদি স্যার কোনো মিস্টেক হয়ে যায় তাহলে হচ্ছে এটা বাতিল হিসেবে গণ্য হবে। নাম্বার টুয়েলভ, পরীক্ষার হলে আপনার যখন পরীক্ষা শেষ, এখন পরীক্ষার হলে আপনার প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুইটা জিনিস আগে ঠিক করে নেবেন যে আপনার দুইটা ঠিক আছে কি না, দেন যদি ঠিক থাকে তারপর হচ্ছে এক্সামিনাররা বলবে যে আমরা খাতা কালেক্ট করার পর আপনারা বেরোবেন, তার আগে কোনো কেউ হল ত্যাগ করতে পারবেন না, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট, আপনারা তো আধা ঘন্টা আগেই হলে প্রবেশ করবেন, 9:30-এর মধ্যেই হলে প্রবেশ করবেন, তার আগে হলের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন, তো প্রত্যেক স্টুডেন্ট একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, কেউ আপনার কোনো এখানে সহযোগী না, সবাই আপনার প্রতিদ্বন্দ্বী। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট আধা ঘন্টা আগে গিয়ে চুপচাপ নিজের স্থান নেবেন, নিজের স্থানে বসে থাকবেন, এক্সামিনাররা আসবে, তারা একটা ব্রিফিং দিবে আপনাদের এই পরীক্ষার ওভারঅল পরীক্ষাটা সম্পর্কে, কীভাবে কী ফিল আপ করবেন, কোন বিষয়টা একটু যদি হেরফের হয় আপনার পরীক্ষাটা বাতিল হইতে পারে, তো ওনারা ইনস্ট্রাকশন দিবে যে আপনারা এটা করতে পারবেন না, এবং এক্সাম হলে যা যা বলে আর কি, যে নার্সিং হলে কেউ যদি প্রশ্ন চেঞ্জ করেন বা একে অপরকে দেখান বা হ্যান করেন আমরা এটা করবো, আমাদের হাতে এই দায়িত্ব থাকবে, বরাদ্দ আছে, এগুলো বলবে। তো আর অ্যাটেন্ডেন্স শিট সম্পর্কে বলবে যে আপনারা যারা যারা এখানে পরীক্ষা দিতে আসছেন আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট আমাদের কাছে আছে, যেটাতে আপনারা সব ফিল আপ করবেন, তো এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই পারবেন। আর হ্যাঁ, নার্সিং ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমার যে পেজ সবুজ ভূমিক ওখানে আপনারা মেসেজ দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের যত সম্ভব মেসেজের রিপ্লাই দেওয়ার বা হেল্প করার। তো ধন্যবাদ সবাইকে।